আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান দুজন দাঁড়ান 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 একটু নামিয়ে এসেছেন সাইডে, পাশাপাশি দাঁড়ান পাশাপাশি। যেহেতু এটা ট্রাফিক সপ্তাহ চলছে, পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের পর থেকে এক সপ্তাহব্যাপী আমরা ট্রাফিক দিবস পালন করছি, সেই কারণে আমাদের ট্রাফিকের ব্যাপক হারে চেকিং এবং সমস্ত ট্রাফিকের নিয়ন্ত্রণ নানার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সূত্রে ক্রান্তি বাস স্ট্যান্ডে আমরা যখন বাইক চেক করছিলাম, একটি বাইক অত্যাধিক স্পিডে পাস করে সেই বাইকটিকে চেস করে আমরা যখন ধরতে পারি, তাতে দুজন ব্যক্তিকে পাওয়া যায়। ব্যক্তি দুজনের নাম হচ্ছে মুসলিম বাগার জাফরি, ইনি হচ্ছেন মহারাষ্ট্র, এবং হায়দার সালিম, তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশ আন্ধ্রা। এই দুজন ব্যক্তিকে পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে একটা বাইকে দুজনকে পাওয়া গেল, দুজনই ভিন রাজ্যে। তো তাদেরকে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে এটা জানা যায় যে তারা বেসিক্যালি শপলিফটার। শপলিফটার বলতে এরা সোনার দোকানে গিয়ে হাতের কারসাজি মারফত সোনার অর্নামেন্টস চুরি করে। তো আমরা ফার্দার আরও এই ব্যাপারে ইনভেস্টিগেট করে যেটা জানতে পারলাম যে এদের কাছ থেকে এরা এরকম সাত আটটা দোকানে করেছে বিভিন্ন জায়গায়। লাস্ট যেটা করেছে সেটা নদিয়া জেলার মীরা পলাশি এরিয়াতে, মীরা আউটপোস্ট পলাশি এরিয়াতে, এবং সেখান থেকে এরা আসছিল। এবং তারপরে এদের কাছ থেকে আমরা মোট 33 পিস আংটি এবং পেন্ডেন্ট, ছোট পেন্ডেন্ট যেটা সোনার পাওয়া গেছে, থেকে সোনার মনে হচ্ছে সেগুলো পাওয়া গেছে। যথারীতি এদের বিরুদ্ধে ডিকেস করা হয়েছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে। ঠিক আছে, না একদমই তো কমপ্লিট হয়েছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।